এক ওভারে দু তিনটে উইকেট পড়তেই পারে, স্বাভাবিক। বাট ওই প্রেশারটা নিয়ে ব্যাটসম্যানরা দুজন কন্টিনিউ করছে, এটা খুবই পজিটিভ সাইড আমাদের। তো উনি থাকলে তো এক্সট্রা একটা প্রেশার থাকে অন্য টিমের জন্য, যাক ওনার প্রেশারটা অ্যাকচুয়ালি বাবর আজমটা কাভার করে দিয়েছে। উইকেট পাই না না পাই অসুবিধা নেই, বাট চেষ্টা করবো যাতে ভালো বোলিং করতে পারি, ভালো একটা টুর্নামেন্ট শেষ করতে পারি। অ্যাকচুয়ালি আইডিয়াল উইকেট বলবো না, বাট আমাদের তো এটা তৈরি করতে হবে এইভাবে। তখন তো হার্ট রেট বলতে গেলে 180 উপরে ছিল সবার। আর না, এটা অ্যাকচুয়ালি ইট হ্যাপেন ইন ক্রিকেট, এনি টাইম এক ওভারে দু তিনটে উইকেট পড়তেই পারে, স্বাভাবিক। বাট ওই প্রেশারটা নিয়ে ব্যাটসম্যানরা দুজন কন্টিনিউ করছে, এটা খুবই পজিটিভ সাইড আমাদের জন্য, খুব ভালো। অবশ্যই ভালো হতো, উনি থাকলে তো এক্সট্রা একটা প্রেশার থাকে অন্য টিমের জন্য। তো যাক ওনার প্রেশারটা অ্যাকচুয়ালি বাবর আজমটা কভার করে দিয়েছে। অবশ্যই পসিবল, যদি ভালো জায়গায় বল করি সবসময়, তাহলে ব্যাটসম্যান যদি বেশি ভুল করে তাহলে তাড়াতাড়ি অলআউট হবে অবশ্যই। না, একটা অ্যাকচুয়ালি মোমেন্টামটা দরকার ছিল, তো আজকের ম্যাচ জেতার পরে আমরা ওই মোমেন্টামটা পেয়েছি, তো এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। এটা ক্যাপ্টেন আর কোচই বলতে পারবে, ওর অ্যাকচুয়ালি হয়তোবা পরের দিকে একটা ভালো ব্যাটসম্যান দরকার ছিল, দেখে ওকে লাস্টে মানে পরে নামানো হয়েছে। তো এটা খুবই ভালো ফলাফল আপনারা দেখলেন, ম্যাচটা জিতা হয়েছে। না না, এটা হইতে পারে, উইকেট পাই না না পাই অসুবিধা নেই, বাট চেষ্টা করবো যাতে ভালো বোলিং করতে পারি, ভালো একটা টুর্নামেন্ট শেষ করতে পারি, এটাই। উইকেট পাওয়া না পাওয়া তো কারো হাত নেই, বাট চেষ্টা থাকবে যে দলের জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে পারি শুরুতে বা শেষের দিকে, এটাই ইম্পর্টেন্ট আর কি। এবার উইকেট তো এরকম সবসময় থাকে, উইকেটগুলো মানে খুব একটা চেঞ্জ হয় না, বাট পেস বোলারদের জন্য বলতে গেলে অ্যাকচুয়ালি আইডিয়াল উইকেট বলবো না, বাট আমাদের তো এটা তৈরি করতে হবে এইভাবে, যাতে বোলাররা ব্যাটসম্যানরা দুজনেই ভালো একটা মানে নিজেদের কাজ করতে পারে উইকেটের মাধ্যমে। তো চেষ্টা করবে আর কি আরও ভালো উইকেট তৈরি করার। উইকেট তো অবভিয়াসলি সেম হবে না, ইউএসএ উইকেটটা আর টু ডিফারেন্ট হবে, আর টু স্পোর্টি হবে। তো চেষ্টা থাকবে উইকেটের দিকে না থাকে, আমরা কীভাবে এক্সিকিউশনগুলো করতেছি, কীভাবে ডট বল নিতে পারতেছি, কীভাবে ভালো জায়গায় বল করতেছি, ওই জিনিসটা এখান থেকে নিয়ে ওইখানে আর কি কাজ করবো অবশ্যই। উইকেট অবশ্যই সিলেটটা একটু ভালো মিরপুর থেকে, আর ম্যাচ জেতার কথা বললে অবশ্যই সবাই চেষ্টা করবে যে সবগুলো জেতার জন্য, ডেফিনেটলি আমরাও সেটাই চেষ্টা করব। আর ওখানে গিয়ে প্র্যাকটিস করব উইকেটের সাথে, কন্ডিশনের সাথে মিলে, তারপরে আমরা নিজেরা প্ল্যান করব কিভাবে এক্সিকিউট করা যায় ওইখানে সিচুয়েশন। ভালো উইকেট হলে অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো, আমরা বড় স্কোর করতে পারবো, বোলিং হয়তো আমাদের একটু এক্সিকিউশন যদি ভালো হয় আমরা কম রানে ডিফেন্ড করতে পারবো, বা এগুলোই আর কি। এটা আপনাকে তো দেখেনি, মিরপুরের উইকেটটা আগে থেকে এরকমই,
তো এখন চেষ্টা করতেছে উইকেটটা যাতে একটু ভালো হয়, রানস হয় উইকেটে, তো দেখি কতটুকু যায় জিনিসটা। আমি বলবো সে তার মতোই খেলছে, সে যে ক্যারেক্টারটা ওর, গেম সিচুয়েশন রিড করা, কীরকমভাবে খেলা, ও নিজের মানে রোলটাই প্লে করছে আজকে। টিমের এক পাশ থেকে উইকেট পড়তেছিল, ও আরেক পাশ থেকে ওর বেস্টটা দিচ্ছিল, সিঙ্গেলস কন্টিনিউ করতেছিল, ব্যাট বলে মারতেছিল, মানে ওভারঅল ও পুরো গোছায় নিয়েছিল গেমটা। এটা তো বলা মুশকিল কেন পড়ছে, বাট বলছিলাম যে এরকম হইতে পারে সিচুয়েশন, একবারে দুই তিনটা পড়তে পারে, এটা এটাই ক্রিকেট অ্যাকচুয়ালি। হ্যাঁ, আপনার রাতের ম্যাচগুলো তো অ্যাকচুয়ালি উইকেটটা একটু থাকে, ক্যারি থাকে, আপনার ওয়েট থাকে, তো ওই জন্য বল স্কিড করে, ব্যাটে বলে সুন্দর আসে। দিনের ম্যাচগুলোতে বল একটু স্কিডি হয় বা একটু ট্যাকি হয়, বল আটকায় যায়, তো দুই ধরনের থাকে দুই টাইমে, দুপুরে একরকম, রাতে আরেক রকম, সেটা কেন হয় আমি জানি না।